পুজোর তো আর মাত্র দুদিন বাকি, তাই শুরু করে দিলাম আজ থেকে পুজোর শপিং। জানি এত কম সময়ে গোটা আলিপুরদুয়ার ঘুরে কোনো লাভ হবে না, কারণ কাপড় চয়েস করার ক্ষেত্রে আমি খুবই চুজি। সেই জন্য এদিক ওদিক সময় নষ্ট না করে আমরা সোজা চলে গেলাম কমল ভান্ডার অ্যান্ড মোসকানে, কারণ জানি অ্যাফোর্ডেবল প্রাইসে মনের মতো কালেকশন আমি ওখানেই পেয়ে যাব। আর ভেতরে ঢুকে দেখি প্রচুর মানুষ ওখান থেকে কেনাকাটা করছে, তাই আমরাও গিয়ে দেখে নিলাম প্রথমে ওয়ান পিস, যেগুলো সত্যি খুবই সুন্দর ছিল। এরপরে আমরা দেখে নিলাম কিছু কোয়ার্ট সেটস, তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। ওদের সব কালেকশন এই এক মিনিটে ব্লগে তো তোমাদের দেখানো সম্ভব নয়, তাই তোমাদের কিন্তু ভিজিট করতে হবে কমল ভান্ডার অ্যান্ড মোসকানে। এরপর আমি ট্রাই করে নিয়েছিলাম সালোয়ার স্যুট, যেগুলো কালেকশন সত্যি ইউনিক ছিল। এখানে এত কাপড় দেখে আমি টোটালি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কী নিব, তাই এখানে মুসকান্দি নিজের থেকে আমাদেরকে কিন্তু চুড়িদারগুলো দেখিয়ে দিচ্ছিল। অ্যান্ড ফাইনালি আমি আমার পছন্দের মতো জিনিস কিন্তু পেয়ে গেছি এখানে। শুধু আমার না, আমাদের সবারই পছন্দের জিনিস কিন্তু আমরা কমল ভান্ডার অ্যান্ড মুসকান থেকে পেয়ে গেছি। তাই আমার শপিং কিন্তু কমপ্লিট, এবার কিন্তু তোমাদের পালা। তোমরা কবে ভিজিট করছো কমেন্টে জানিও।